সাত্ত্বকী কুণ্ডু, বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা। ফিজিক্সে পোস্ট ডক্টরেট করতে পাড়ি দিয়েছিলেন ইসরায়েলে, কিন্তু আচমকা যুদ্ধ বদলে দিয়েছে সে দেশের পরিস্থিতি, বদলে গেছে সাত্ত্বকীর বাড়ির পরিস্থিতিও। কি করছে, কি খাচ্ছে, ছেলের চিন্তায় উদ্বিগ্ন সাত্ত্বকীর পরিবার। হঠাৎ এরকম রাত্রেবেলায় প্যালেস্তাইন অ্যাটাক করেছে, ওদের সাইরেন বাজছে, এমনিকে দেখাও যাচ্ছে যে ইয়ে টিয়ে যুদ্ধ বিমান টিমান এখন তো চলছে, সেগুলো দেখাও যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে রুটিন মাফিক ফোন সবসময়ই করেছে। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমরা, ছেলে কীভাবে ফিরবে, কবে ফিরবে জানি না। এয়ার ইন্ডিয়ার টিকিট ছিল, ক্যান্সেল করে দিয়েছে, এখন অন্য একটা মানে ফ্লাইটে আসবে চেষ্টা করছে। ইসরায়েলের রেহেবাতে থাকতেন সাত্ত্বকী, পড়তেন সেখানকারই একটি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু যুদ্ধে সেসব জায়গা এখন মৃত্যুপুরী, চারিদিকে ধ্বংসের ছবি। দেশে ফেরার মরিয়া চেষ্টা সে দেশের প্রবাসীদের, অপেক্ষায় বনগাঁর সাত্ত্বকীও, ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় সাত্ত্বকীর পরিবার। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।